আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছে। মিরাজ হেলথ চ্যানেলে সবাইকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা আজকে তুলে ধরছি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি। বাংলাদেশ সেনাবাহিনী 78তম ডিএসএসসি এমএএমসি এবং 65তম ডিএসএসসি এডিসি পুরুষ এবং মহিলা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বয়স 1 জানুয়ারি 2022 তারিখে অনূর্ধ্ব 28 বছর, শারীরিক মান উচ্চতা হচ্ছে 1.63 মিটার বা পাসপোর্ট 4 ইঞ্চি পুরুষদের জন্য, মহিলাদের জন্য পাসপোর্ট 2 ইঞ্চি, ওজন 57 কেজি পুরুষদের, মহিলাদের জন্য 49 কেজি, বুকের মাপ স্বাভাবিক 0.76 মিটার বা 30 ইঞ্চি, প্রসারণ 0.81 মিটার বা 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক 0.71 মিটার বা 28 ইঞ্চি, প্রসারণ 0.76 বা 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম, আর্মি মেডিকেল কোর পুরুষ এবং মহিলা এর জন্য, এসএসসি এবং এইচএসসি সমানের উভয় পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত সহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী। খ, আর্মি ডেন্টাল কোর পুরুষ এবং মহিলাদের জন্য, এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত সহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে বিডিএস ডিগ্রি বা ইন্টার্নশিপ সম্পন্নকারী। বৈবাহিক অবস্থা, পুরুষ অবিবাহিত, 2 নম্বরে বিবাহিত, 1 জানুয়ারি 2022 তারিখে 26 বছরের উপরে বিবাহিত প্রার্থীগণ আবেদন করিতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন। জাতীয়তা, বাংলাদেশি হতে হবে। প্রার্থীর জন্য অযোগ্যতা, সেনা, নৌ, বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত। আইএসবি কর্তৃক 2 বার স্কিড আউট প্রত্যাখ্যাত, 1 বার স্কিড আউট ও 1 বার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে, তবে 5 বছর পূর্বে 2 বার স্কিড আউট প্রত্যাখ্যাত ব্যক্তিগণ আবেদন করতে পারবেন। প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে মেডিকেল কলেজ পেশাগত পরীক্ষা সমূহে সর্বমোট 2 বা ততোধিক বিষয়ে রেফার প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। আবেদন করার প্রক্রিয়া, 2 জুলাই 2021 তারিখে জয়েন্ট বাংলাদেশ আর্মি mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কোণায় অ্যাপ্লাই নাও তে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ ট্রাস্ট ব্যাংক, টি ক্যাশ, ভিসা, মাস্টার কার্ড বা বিকাশ রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কলআপ লেটার পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নাম্বার কল করুন বা সরাসরি যোগাযোগ করুন। নির্বাচন পদ্ধতি, লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা পেশাগত বিষয় নাম্বার হচ্ছে 100। আগামী 6 আগস্ট 2021 তারিখ 9 ঘটিকায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীরা কলআপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কলআপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল আগামী 25 আগস্ট 2021 তারিখে ওয়েবসাইটে এসএমএস বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে। এরপরে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে 12 থেকে 16 সেপ্টেম্বর 2021 তারিখ পর্যন্ত। আইএসএসবি পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে হবে। চূড়ান্ত নির্বাচন এবং যোগদানের নির্দেশিকা প্রদান, উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য আসনের অনুকূলে মেধাক্রমে অনুযায়ী প্রার্থীদের সেনাবাহিনীর সদর দপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদানের নির্দেশিকা প্রদান করা হবে। আইএসএসবি গ্রিন কার্ডের মেয়াদ 1 বছর বা 365 দিন বলবৎ থাকবে। প্রশিক্ষণ এবং কমিশন, বিএমএ প্রশিক্ষণ, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ট্রেনিং অফিসার হিসাবে বিএমএ তে 20 সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন। কমিশন এবং পশ্চাৎ প্রবীণতা, কৃতকার্যের সাথে প্রশিক্ষণ সমাপ্তির পর ক্যাপ্টেন পদে কমিশন এবং কমিশনের তারিখ হতে নিম্নরূপ ভাবে পশ্চাৎ প্রবীণতা এন্টিডেন্ট সিনিয়রিটি প্রদান করা হবে। আর্মি মেডিকেল কোর 3 বছর, আর্মি ডেন্টাল কোর 2 বছর,
6 মাস মেয়াদি। প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। অন্যান্য বিশেষত্ব উচ্চতর শিক্ষা এবং বিদেশে প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নের জন্য সুযোগ সুবিধা আছে, বিশেষ নির্দেশনা, সামরিক ও মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদের বিএমএ তে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। এএফএমসি হতে পাশকৃত এএফএমসি এবং এএমসি ক্যাডেটগণকে এএফএমসি এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র বাতিল বা প্রণয়নের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। আবেদনের শেষ তারিখ 24 জুলাই 2021। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন, সুস্থ থাকবেন।